হ্যালো গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত তো এই ভিডিওটা মেলডি ট্রান্সফার আপডেটের এটিকে মোহনবাগানের বেশ কিছু আপডেটস আছে এছাড়াও আইএসএল এর সব দলই ইতিমধ্যেই তাদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে তো বেশ কিছু নতুন ট্রান্সফার আপডেট ঢুকেছে সেই ব্যাপারে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব এছাড়াও কালকের ইস্টবেঙ্গল ক্লাবে ফিফা থেকে আরও একটা চিঠি এসে পৌঁছেছে তো সেই চিঠির বক্তব্য কী ছিল সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেলে বলবো তো পুরো ভিডিওটা দেখো কিন্তু তার আগে যে কথাটা আমি সবসময় বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করো নি কী ভাবছো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সরাসরি চলে আসি আপডেটসে ট্রান্সফার আপডেটগুলো যাব তবে তার আগে এফসি কাপের একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দেওয়ার আছে এটিকে মোহনবাগান এফসি কাপের যে গ্রুপে আছে অর্থাৎ গ্রুপ ডির ম্যাচগুলো তোমরা জানোই পিছুতে পিছোতে প্যান্ডামিকের কারণে এখন আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে হবার কথা তো যেটা শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান হয়তো এফসির কাছে এই ম্যাচগুলো আয়োজনের জন্য আবেদন করতে পারে খুব সম্ভবত ম্যাচগুলো তারা কলকাতাতেই করতে চাইছে তো এটা যদি হয় অবশ্যই এটা আমাদের জন্য ভীষণ ভালো একটা খবর হবে এর আগে যখন জুন জুলাই ম্যাচগুলো হবার কথা ছিল তখন এটিকে মোহনবাগান বলেছিল যে তারা আবেদন জানাবে না কারণ তখন কলকাতার পরিস্থিতি খুবই খারাপ ছিল যদিও এখনো খুব একটা ভালো নেই ম্যাচগুলো করতে গেলে অবশ্যই স্টেট গভর্নমেন্টের থেকে একটা ক্লিয়ারেন্স লাগবে তো এবার দেখা যাক কি হয় তো আমি চলে আসছি ট্রান্সফার আপডেটগুলোতে তোমরা জানোই নয় জুন থেকে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার সিজন স্টার্ট হয়ে গেছে আর ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার সিজন স্টার্ট হলেই যে দুটো টিম সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে যায় এটিকে মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স এফসি তো এখন যে প্লেয়ারটার ব্যাপারে বলবো তার সঙ্গেও কিন্তু এই দুটো ক্লাবেরই লিঙ্ক আপ তৈরি হয়েছে একটা কনসাম ফাল্গুনি সিং এই ব্ল্যার ব্যাপারে আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম কনসাম ফাল্গুনি সিং এর সঙ্গে এটিকে মোহনবাগান কথাবার্তা বলছে এবং কথাবার্তা বেশ অ্যাডভান্স স্টেজে আছে তো অনেক জায়গায় এমনও খবর হয়েছিল যে কনসাম ফাল্গুনি সিং এটিকে মোহনবাগানে সাইন করতে চলেছে কিন্তু যেহেতু আমার কাছে কোনো কনফার্ম আপডেট ছিল না সেহেতু তোমাদেরকে আমি এই ব্যাপারে কোনো ফাইনাল আপডেট দিতে পারিনি তো কাল মার্কাস মার্গাউলুর একটা টুইটের পর কিন্তু এই ট্রান্সফারটা একটা টুইস্ট এসছে সেই টুইটে মার্কাস বলেছেন এটিকে মোহনবাগান ছাড়াও আরও একটা ক্লাব কনসাম ফাল্গুনি সিংকে সাইন করাতে চাইছে সেই ক্লাবটা অবশ্যই কেরালা ব্রাস্টার্স এফসি। তো দেখো আগেরবার যখন আই লিগ শেষের দিকে তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে কনসাম ফাল্গুনি সিং এর যা পারফরমেন্স তাতে কিন্তু পরের মরশুমে আইএসএল এর একাধিক ক্লাব তাকে সাইন করাতে চাইবে দেখো ব্যাপারটা কিন্তু সেটাই হলো আলটিমেটলি তো এটিকে মোহনবাগান একদম তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা শেষ করে ফেলেছিল কিন্তু কেএলআর এল এফসি ব্রাস্টার্স এফসির ব্যাপারটাও ফেলে দেওয়ার মতো নয় যেটা শোনা যাচ্ছে কেএলআর এল এফসি এর এফসির অফারটাও বেশ ভালো এটা নিয়ে কনসাম ফাল্গুনি সিং ইতিমধ্যেই ভাবনা শুরু করেছেন কোন ক্লাবে গেলে তিনি বেশি সুযোগ সুবিধা পাবেন বেশি গেম টাইম পাবেন এই নিয়ে তিনি এখনো ভাবছেন তো এবার দেখা যাক দু হাজার একুশ বাইশ মরশুমে আমরা তাকে কোন দলে জার্সিকে গায়ে আইএসএল খেলতে দেখব এরপরে আমি চলে এসেছি এটিকে মোহনবাগানের তিনটে একদম কনফার্ম ট্রান্সফার আপডেটে একটা তো দীপক টাংড়ি অনেকদিন আগে এটিকে মোহনবাগান দীপক টাংড়িকে সাইন করিয়ে ফেলেছিল তো কালকে তার অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে এছাড়াও আশুতোষ মেহতা যার সঙ্গে এটিকে মোহনবাগানের কথাবার্তা একদম শেষ পর্যায়ে ছিল তাকেও এটিকে মোহনবাগান কনফার্ম করে ফেলেছে তো এক মৌসুম পর আবার মোহনবাগানে ফিরতে চলেছেন আই লিগজয়ী আশুতোষ মেহতা এছাড়াও কিন্তু বিদ্যানন্দ সিং মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার তাকেও কিন্তু অলরেডি এটিকে মোহনবাগান সাইন করিয়ে ফেলেছে এর আমি যে প্লেয়ারটার ব্যাপারে আসব তাকে বলা যায় আইএসএল এর প্রায় সব টিমই নিতে চাইছে মাই আপুইয়া যার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রায় তিন কোটি টাকার ট্রান্সফার ফি ধার্য করেছে যেটা স্বাভাবিকভাবেই আই এস এর কোনো টিমের পক্ষেই দেওয়া সম্ভব নয় অন্যদিকে এটিকে মোহনবাগান প্রায় তিন চার মাস ধরে এই অ্যাপুইয়ার পেছনে পড়ে আছে তাকে সাইন করাবেই এমন একটা ব্যাপার তো এর আগেও আমরা দেখেছি এটিকে মোহনবাগান যদি কোনো প্লেয়ারকে টার্গেট করে তাকে জেনারেলি তারা সাইন করায় বারবারই তারা একের পর এক চমক দিয়েছে এই মরশুমেও তারা লিস্টান কোলাসোকে একটা বড় সাইনিং করিয়েছে তো দেখো এইবার এটিকে মোহনবাগান কিন্তু একটা অন্য স্ট্র্যাটেজি নিয়েছে অ্যাপুইয়াকে পাওয়ার ব্যাপারে তারা একটা সোয়াব ডিলের দিকে যেতে পারে এই সোয়াব ডিলটা হতে পারে জবি জাস্টিনের সঙ্গে তোমরা জানোই নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ খালিদ জামিল তিনি এই মরশুমে দল গঠনের দায়িত্বে আছেন তার খুব একটা পছন্দের প্লেয়ার হচ্ছে এই জবি জাস্টিন তো খালিদ জামিন জবি জাস্টিনকে নর্থ ইস্ট ইউনাইটেডে সাইন করাতে চাইছে এই সুযোগটাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে এটিকে মোহনবাগান তারা চাইছে যাতে জবি জাস্টিনকে দিয়ে অ্যাপুইয়াকে দলে নেওয়া যায় তো ব্যাপারটা কিন্তু একেবারেই খুব একটা সহজে হবে না কারণ জবি জাস্টিনকে দিলেও কিন্তু একটা ট্রান্সফার ফি এটিকে মোহনবাগানকে দিতেই হবে সেটা এক কোটি টাকা হতে পারে দেড় কোটি টাকা হতে পারে কিন্তু একটা ট্রান্সফার ফি নর্থ ইস্ট ইউনাইটেডকে দিতেই হবে যদি অ্যাপুইয়াকে দলে নিতে হয় তো এবার দেখা যাক শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান অ্যাপুইয়াকে পায় কি না এর মধ্যেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের আরও একটা ট্রান্সফার আপডেট উঠে এসেছে লাল লাল আলতে ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার যিনি এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসিতে আছেন যদিও আগের মরশুমে তার পারফরম্যান্স একেবারেই খুব একটা ভালো নয় ফার্স্ট টিমে সেরকমভাবে তিনি সুযোগও পাননি তো তাকে পেতে নর্থ ইস্ট ইউনাইটেড নাকি ইন্টারেস্টেড এমন একটা আপডেট বেরিয়ে এসছে এই লাল্লা নয়া আলতেও কিন্তু খালিদ জামিলের পুরনো ছাত্র যখন খালিদ জামিল আইজল এফসিতে কোচ ছিলেন এবং সেই আইজল এফসি চ্যাম্পিয়ন হয়েছিল যে বছর আই লিগে সেই বছর কিন্তু রালতে তার টিমে ছিলেন তো তাকে পেতে খালিদ জামিল ইন্টারেস্টেড এমন একটা আপডেট বেরিয়ে এসছে এছাড়াও কিন্তু উড়িষ্যা এফসির একটা কনফার্ম ট্রান্সফার হয়ে গেছে লাল রুথরা যিনি কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার ছিলেন আগের মরশুমে তাকে উড়িষ্যা এফসি অলরেডি সাইন করিয়ে ফেলেছে লাল রুদ্রা আদতে একজন লেফট ব্যাকের প্লেয়ার কিন্তু লেফট উইং পজিশনও তিনি খেলতে পারেন এছাড়াও কিন্তু উড়িষ্যা এফসি আরও বেশ কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে যাদের মধ্যে একজন জামশেদপুর এফসির আইজাক ভালমাল সামা তার সঙ্গেও নাকি উড়িষ্যা এফসি কথাবার্তা অনেক দূর এগিয়েছে এমন কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে এছাড়াও মুম্বাই সিটি এফসি প্রাঞ্জল ভূমিজ বলে মাত্র বাইশ বছর বয়সী একজন সেন্টার ফরওয়ার্ডের সঙ্গেও কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে এগুলোও কিন্তু একদম কনফার্ম আপডেট তো এখনকার মতো ট্রান্সফার আপডেট যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরে আমি চলে আসছি ইস্টবেঙ্গল ক্লাবের ব্যাপারে কালকের ইস্টবেঙ্গল ক্লাবে আরও একটা চিঠি এসে পৌঁছেছে সেই চিঠির বক্তব্য হচ্ছে হাইমে স্যান্টোস কোলাডোর বেশ কিছু মাসের বেতন বাকি আছে সেটা যাতে ইস্টবেঙ্গল ক্লাব আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে মিটিয়ে দেয় তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গলে ফার্স্ট যে চিঠিটা এসেছিল সেটা জনি অ্যাকোস্টার বেতনের ব্যাপারে এইভাবে ইস্টবেঙ্গল ক্লাবে আরও ছটা চিঠি আসার কথা সেখানে বিভিন্ন প্লেয়ার ও সাপোর্ট স্টাফ যাদের বেতন বাকি আছে তাদের বেতন অবিলম্বে ইস্টবেঙ্গল ক্লাবকে মিটিয়ে দিতে বলা হবে উইথ ট্যাক্স তো এক্ষেত্রে দেখো জনি অ্যাকোস্টার যে বেতনটা বাকি আছে সেটা দশ থেকে বারো লক্ষ টাকার মতো ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা এটা কিন্তু মিটিয়ে দেবেন এমনটাই তারা বলেছেন এবার যে চিঠিটা এসছে হাইমেস অ্যান্টোস্কুলাডোর ব্যাপারে সেখানে তার বেতন উইথ ট্যাক্স প্রায় ষাট লক্ষ টাকার মতো বাকি আছে তো এইভাবে আরও যে চিঠিগুলো আসবে সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে ইস্টবেঙ্গল ক্লাবকে এই মুহূর্তে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মতো মেটাতে হবে নাহলে কিন্তু তারা ট্রান্সফার ব্যানের মুখে পড়বে তো এবার প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো কোথা থেকে আসবে তো দেখো এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিছুই বলা হয়নি তো এই টাকাটা কারা মেটাবেন এই ব্যাপারেও কিন্তু আমাদের কাছে তেমন কোনো আপডেট নেই তবে স্ত্রী সিমেন্ট যে এই ব্যাপারে থাকবে না এটা তারা অলরেডি জানিয়ে দিয়েছে তো এবার দেখা যাক এই টাকাটা কোথা থেকে অ্যারেঞ্জ করে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তো এখনকার মতো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় আর তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও ইনস্টাগ্রামে ফলো করতে চাও দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা চাইলে সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো তোমাদের জন্য কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই সেখানে আমাকে করতে পারো তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে